নমস্কার, আপনারা দেখছেন বঙ্গভূমি লাইভ। আর এই মুহূর্তে আমি রয়েছি 45তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উৎসবে, এবং আজ আমরা আপনাদের দেখাবো কি কি অদ্ভুত নামের বই বইমেলাতে পাওয়া যাচ্ছে। তো চলুন দেখে নেওয়া যাক, আমরা বিস্তারিত জেনে নেব যে এই বই প্রসঙ্গে কিরকম কি বিক্রি হচ্ছে, পাঠকদের রিয়াকশন কি। দাদা, এই যে বই দুটো, এইগুলো কি এবছরই প্রথম পাবলিশ হয়েছে নাকি আগে? এটা আগে হয়েছিল, রিপ্রিন্ট বই, এটা 2 বছর আগের বই। মানে এই সাইকোলজি যেটা বিয়ে বই, এটা মানে 2 বছর আগের, এটা প্রথম বা লালগুলি টুসে? আর কিরকম কি বিক্রি, কিরকম বলতে, এই বইটা খুবই ভালো বিক্রি। আর এই বইটাও চলে কিন্তু একটু স্লো, কিন্তু খুব ভালো বই। আপনার নামটা যদি? আমার নাম ইন্দ্রনীল দাস। বঙ্গভূমি লাইভকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা রয়েছি 192 নম্বর স্টলে বইমেলাতে, অভিযান পাবলিশার্স, এবং এখানেও আমরা একটা অদ্ভুত নামের বই পেয়েছি। বইয়ের নাম হচ্ছে মেয়েদের মোবাইল, লেখকের নাম হচ্ছে অনিমেষ মণ্ডল, বইটি পাওয়া যাচ্ছে অভিযান পাবলিশার্সে। তো এই বই সম্পর্কে আমরা জেনে নেব এখানের একজন কর্মীর থেকে। ম্যাম, এই বইটা কি মানে কীরকম কি রিয়াকশন, কবে প্রকাশিত হয়েছে? বইটা খুবই সদ্য প্রকাশিত হয়েছে, আমাদের অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে, এবং ইনি যিনি লেখক, এই লেখক এখানেও থাকেন না, উনি কলকাতাতে থাকেন না। তো ওনার বই সদ্য প্রকাশিত হয়েছে, তবে আমাদের কিছু কিছু মানে উনি ফোন করে বলছেন, ওনার বন্ধুবান্ধব অনেকে খোঁজ নিয়েছেন, তবে এখনও আমরা পাঠক প্রতিক্রিয়া কিছু পাইনি। তবে বেশ গল্প একটা সংকলন এবং বেশ ভালো, মানে সুখপাঠ্য, যদি পড়তে চায় পাঠকরা, পাঠকদের জন্য খুবই সুখপাঠ্য একটি বই। আমার নাম তানিয়া কুমার। অনেক ধন্যবাদ। ধন্যবাদ। এখন আমরা রয়েছি 496 এ স্টলে, এবং এখানে আমরা একটা অদ্ভুত নামের বই পেয়েছি, রোহিণী নন্দন প্রকাশনীর বই। বইয়ের নাম হচ্ছে ফেতি কুকুরের ডায়েরি। আপনারা দেখতে পাচ্ছেন বইয়ের নাম। তো আমি এখন জেনে নেব অল্প বিস্তর এই বই প্রসঙ্গে। দাদা, এই বইটা কি প্রথম এইবার প্রকাশ হয়েছে? হ্যাঁ, প্রথম প্রকাশ হয়েছে। এরকম যে অদ্ভুত নামের বই, মানে পাঠকরা যারা আসছেন, যারা বই পড়তে ভালোবাসেন, তো এরকম নামের বই দেখে তাদের কি রিয়াকশন? কি রিয়াকশন হচ্ছে, তারা দেখতে চাই, দেখছে যে নতুন নতুন বই সমস্ত বেড়েছে বিভিন্ন বিষয়ের ওপরে, দেখছে তারা নিচ্ছে, খুঁজে খুঁজে দেখছে। এই ধরনের বই আরও কিছু ছিল, সেগুলো কালকেও কিছু বিক্রি হয়েছে, আশা করি আরও কিছু বই বিক্রি হবে। আপনার নাম? আমার নাম চিরঞ্জীব দে। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা রয়েছি 129 নম্বর বইমেলা স্টলে, এবং এখানে একটা অদ্ভুত নামের বই আমরা পেয়েছি। এটা হচ্ছে রা প্রকাশন থেকে প্রকাশিত, তৃষ্ণা বসাকের উকুন। আমি ক্যামেরা পার্সনকে বলবো বইটা একবার দেখানোর জন্য। আমরা কথা বলে নেব এবং জেনে নেব বিস্তারিতভাবে এই বই প্রসঙ্গে। ম্যাম, এই যে বইটা আপনাদের প্রকাশনী থেকে প্রকাশ হয়েছে, এটা কি এই প্রথমবার? না, এটা গত বছর তো বইমেলা ছিল না, গত বছর আমাদের প্রকাশ হয়েছে, বইমেলায় এই প্রথমবার। তো এই বইটা গত বছরে আমাদের যে অনলাইন বিক্রি যেটা ছিল, তাতে করে এই বইটা বেস্ট সেলার ছিল। উকুন, 12টা গল্প আছে, 12টা গল্পের মূল চরিত্রটাই হচ্ছে উকুন। মানে বইটার নাম যেমন অদ্ভুত, তেমন গল্পগুলোরটাও অদ্ভুত, এবং তাতে সমাজ ব্যবস্থা, মানে উকুন এখানে প্রতীক, কিন্তু 12টা গল্পে কখনো সমাজ ব্যবস্থা, কখনো রাষ্ট্র ব্যবস্থা, এর উপর ভিত্তি করে 12খানা গল্প রয়েছে। এটা হচ্ছে বইটার বিশেষত্ব। আপনার নামটা? চন্দ্রাণী বসু। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে। এই মুহূর্তে আমরা রয়েছি 103 নম্বর স্টলে বইমেলাতে, দ্বীপ প্রকাশনে, এবং এখানে আমরা একটা অদ্ভুত নামের বই পেয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। বইয়ের নাম মাংসলতার কৃষ্ণকলি, বইয়ের লেখকের নাম সৈকত মুখোপাধ্যায়। বইটি দ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত। তো আমরা জেনে নেব যে এই বই সম্পর্কে পাঠকদের কি রকম কি রিয়াকশন। দাদা, এই বইটা কতদিন আগে প্রকাশিত? এই বছর কি প্রথম? এই বছর প্রথম, এই 2022 প্রথম প্রকাশ হয়েছে। কিন্তু পাঠকরা কিরকম রিয়াক্ট করছেন এরকম একটা অদ্ভুত নাম দেখে? পাঠকরা তো খুবই ভীষণ রিয়াক্ট করছে, কারণ আমরা যখন ফার্স্ট যেদিন উদ্বোধন হয়, ওই দিন ফার্স্ট আমরা বিক্রি করেছিলাম 10 কপি, ঠিক আছে। তারপর দিন এইরকম ছিল, গতকালকে আমরা বিক্রি করেছিলাম 15 কপি, ঠিক আছে। খুবই সবার মধ্যে এই মাংসলতার কৃষ্ণকলিটা, সবার মধ্যে রিয়াকশান খুবই ভীষণভাবে দেখতে পাচ্ছি। আপনার নাম? মহাদেব সামন্ত। অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। এই মুহূর্তে আমরা রয়েছি 187 নম্বর স্টল বইমেলাতে, এনি পাবলিকেশনে, এবং এখানে আমরা একটি অদ্ভুত নামের বই পেয়েছি। যদিও এটি একটি সাইকোলজি গাইড বুকস লেখাই আছে ওপরে, কিন্তু বইয়ের নাম হচ্ছে বিয়ে আগের ভাবনা পরের সাধনা। লেখকের নাম অধ্যাপক অর্ধেন্দু শেখর ভট্টাচার্য,
বইটি পাওয়া যাচ্ছে অ্যানি পাবলিকেশনে। এবং এখানে আরও একটি অদ্ভুত নামের বই আমরা পেয়েছি, সেটিও এই 187 নম্বর স্টল থেকেই পাওয়া যাচ্ছে। বইয়ের নাম হচ্ছে লালগলির টুসি এবং এই বইয়ের লেখকের নাম হচ্ছে শান্তনু বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় প্রতীক মজুমদারের সঙ্গে আমি মৌবনী মান্না, বঙ্গভূমি লাইভ, কলকাতা।